হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে একদমই ভালো নেই, ভালো ছিলাম, এক্ষুনি আমার মনটা নিয়ে চুরমাচুর হয়ে গেল। আমার জানটা ধকধক করছে, কী হবে জানি না। এক্ষুনি কোনো একটা কারণে মানে চাই, আমি ভিডিওটা শুরু করার আগে ফোনটাকে টাইপডে লাগিয়েছি আর ধপাস ফোনটা, পুরো স্ক্রিনটা ক্র্যাক ধরে গেছে, ফোনটা একটু একটু ভেঙে গেছে। পাশের ঘরে বর আছে, আমি এখনও কিছু বলিনি, ডাকিনি, কিছু বলিনি, কী হবে জানি না, ভয় লাগছে, বকাবকি করবে বুঝতেই পাচ্ছি। তাই বললাম আগে আমি ভিডিওটা বাবা শ্যুট করে নিই, তারপরে যা আর হবে দেখা যাবে, সহ্য করে নেবো। তোমাদের জন্য তো একটু একটু সহ্য করতেই হয়, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছো তোমাদের জন্য কত পরিশ্রম করি, কত সহ্য করতে হয়। এই তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমি দেখছি তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, কিন্তু কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করছো না, সাবস্ক্রাইব একেবারে ফ্রি। তো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে আমার চ্যানেলে যাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবে আর শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়, আর তোমরা ক্লিক করে আমার ভিডিওটা দেখে ফেলো। এই তো তো এই যে বিকেলবেলায় এখন বসে আছি, হয়তো দেখে তোমরা ভাবছো রোদ বাইরে, আজকে একটু রোদ নেই, আজকে মেঘলা মেঘলা গেছে দিনটা, কাঁচ আসলে কাঁচের রিফ্লেকশনটা হচ্ছে, ওর জন্যই এরকম বোঝা যাচ্ছে যে রোদ। এখন বিকেলবেলা, আর আমি কালকে ভেবে রেখেছিলাম আজকে আমি ব্লগটা কন্টিনিউ করবো, মানে সকাল থেকে শুরু করব। আর সরি 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 সরি, অনেক সরি। আসলে রাত্রেবেলা আমি ভেবেছিলাম সকালে উঠে ফোনটা চার্জ দিয়ে দেবো, মানে এক ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে, কিন্তু ফোনটা চার্জ হয় হবে কী করে, কী করে হবে, হবে না তো। ভোর ছটার সময় কারেন্ট চলে গেছে, এসেছে সে একটা দেড়টার সময়, আমার ফোনে একটু চার্জ ছিল না, মানে কী বলবো, 21% থেকে আমি যখনই ফোনটা ধরছি 19 থেকে 15 থেকে 13 থেকে 11 এই করতে করতে গেল আমার ফোনটা সুইচ অফ হয়ে। গরমে নাজেহাল সবার অবস্থা, এত কারেন্ট যাচ্ছে এখন কয়েকদিন ধরে, কী বলবো। আমি রান্না করলাম, কোনো শ্যুট টুট কিচ্ছু করতে পারিনি, আর অনেকদিন হয়েছে তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করা হয়নি আমার। তোমরা বিশ্বাস করবে না, কয়েকদিন অনেক নতুনত্ব, অনেক রান্না ট্রাই করে খাওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো শ্যুট করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম বাড়িতে অতিথি এসেছিলো, মাসিমণিরা এসেছিলো, মাসিমণিরা এসে মানে তাদের বেরিয়ে চলে যাওয়া হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই, এত ব্যস্ত হয়ে গেছিলাম, মানে কী বলবো, কোনো কিছু শ্যুট করা হয়নি। তো প্লিজ সরি, নেক্সট টাইম থেকে এই ভুল আর হবে না। ওই কারেন্টটার অত্যাচারে অবস্থা খারাপ, কী বলবো। আর সত্যি বলতে আজকে মেঘলা মেঘলা ছিল, তো আজকে একটুও গরম লাগেনি, গরমের থেকে বড় কথা তার মধ্যে আমাদের মোটরের জলও শেষ, মানে ট্যাঙ্কিতে জলও শেষ, এইরকম অবস্থা। রান্না আমি, তোমরা তো দেখো আমি রান্না করি আর 14 করে হাত ধুই, রান্না করি আর হাত ধুই, এত অসুবিধা হচ্ছিল। মানে গরমে যে মানে রান্নাটা করে স্নান করতে ঢুকবো, মানে সেই উপায়ও ছিল না, সেই রান্না টান্না হয়ে গেছে সকাল সকাল, এত শরীরটা খারাপ করছিল গরমে, মানে কী বলবো, রান্না করতে ইচ্ছে করছিলো, আমার তো মনে হয় গা হাত পা পুরো মানে অবশ হয়ে গেছিলো এরকম অবস্থা। সেই ভোরবেলা থেকে কারেন্ট নেই, সেই কারেন্ট আসলো 12:30 কি 1টার সময়, রান্না করে এসে স্নান করতেও যেতে পারিনি, বসেই ছিলাম যে কখন কারেন্ট আসবে, মোটরে জল উঠবে, তারপরে স্নান করতে হবে হলো। আর আজকে রান্না হয়েছে ইলিশ মাছ আর শাক হয়েছে, এই তো। তো এখন বিকেলবেলায় হবে একটা ভালো কিছু, আজকে বিকেল, আজকে সন্ধেবেলায় বানাবো হচ্ছে কেক। মিনিমাম 2 বছর ধরে লকডাউন হওয়া তো মিনিমাম 1.5-2 বছর হয়েই গেল, 2 বছর ধরে মানে বাপিকে কন্টিনিউ বলেছিলাম বাপি মানে বিস্কুট এনে দিও, অরিও বিস্কুটটা এনে দিও, এনে দিও, এনে দিও, আমরা কেক বানাবো। আমি আর উনু তো মানে পুরো লাফাচ্ছি কবে কেক বানাবো, মাইক্রোওভেনটা শুধু শুধু পড়ে আছে, ইউজ করা হয় না, সত্যি কথা বলতে আমাদের ইউজ করা হয় বলতে বিরিয়ানি টিরিয়ানি বা পকোড়া টকোড়া এগুলো হলে গরম টরম করা এ তখন ইউজ করা হয়, তাছাড়া ইউজ করা হয় না। তো শুধু শুধু হচ্ছে পিৎজা, তারপরে হচ্ছে কেক, এইসব বানিয়ে দেখবো যে কেমন হয়। এর জন্য তো বাপিকে বলে 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 বাপি বলছে মানে পাওয়াই যাচ্ছিলো না, সত্যি অরিও বিস্কুটটা পাওয়াই যাচ্ছিলো না, তো তো বিস্কুটটা এনে দিয়েছে। তোমরা বিশ্বাস করবে না যে আগে অরিও বিস্কুটের প্যাকেটগুলো গোল, বেশ মানে বড়ো, 5 টাকা করে প্যাকেট না, 10 টাকা করে মনে হয় 5 টাকা করে নিত, তো গোল ছিল বেশ বড়ো। এখন প্যাকেটগুলোকে এরকম চ্যাপটা করে দিয়েছে ঠিক,
এরকম চ্যাপটা হবে, ওর মধ্যে তিনটে কি চারটে হবে হয়তো, আমি জানি না কটা হবে। আমি প্যাকেটগুলো দেখি তো আশ্চর্য হয়ে গেছি, বাপি মানে 10-15টা প্যাকেট এনেছে, এতটুকু প্যাকেট মানে কি বলবো তোমাদেরকে। সেই অরিও কেকটাই আজকে ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে, আর অবশ্যই তোমাদেরকে জানাবো যে খেয়ে কেমন লাগলো। আর ফার্স্ট টাইম আমি ট্রাই করছি সত্যি কথা বলতে কেক, জানি না কেমন হবে, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা বাড়িতে ট্রাই করো। আর কেকের মধ্যে কেকে বলেছে দেখো যে কেক বানাতে আমি সাহায্য করবো, আমি আছি এক বুনু, আমার বর, আমরা তিনজন মিলে আজকে ঝাঁপিয়ে পড়বো, কী যে হবে জানি না, মানে মানে কি বলবো, কেকটা যে কেমন খেতে হবে ভগবানই জানে কেমন হবে, ফার্স্ট টাইম করব, ভালো হলো তো ভালো, না পাথর হয়ে যাবে যে ছিঁড়তে পারবে না মানুষের কেক, স্পঞ্জ স্পঞ্জই খেতে হবে না, পাথরের মতো কেকই তোরা খা। আর আমি দেখো চুল কেটেছিলাম লক্স, ছেড়ে থাকবো আমি, আমার দ্বারা কখনোই হবে না, গরমে সব তুলে এসে সব উপরে উঠি নিয়েছি, আমার দ্বারা ওই লক ছেড়ে রাখা সম্ভবই না এই গরমে, শুধু শুধু চুলগুলোকে কেটে এসেছি, আমি জানতাম এই অবস্থাই হবে, ওর জন্য মন চাইছিল না, তাও ভাবলাম অনেক দিন আগে কেটেছি দেখি লুকটা কেমন লাগে আগে লকসটা। আর আমার এই জায়গাটা দেখো সিঁদুর পরে পরে অনেকটা চুল উঠে গেছে, কি অবস্থা। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যে গুড়িয়া এত বদমাশ হয়েছে, এত দুষ্ট হয়েছে, মানে কি বলবো, ও ঘরে আমি তো আমার বরকে বলি না যে ও কি করে, ও ঘরে সমস্ত কিছু কেটে ফেলছে, ঘরে মানে রাখাই রিক্স হয়ে যাচ্ছে। ওর গলার যে ঘন্টাটা এনে দিয়েছিলাম খুঁজে 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 দিয়ে কাঁধ দিয়ে তো দিয়ে রেখেছিলাম, কেটে পুরো কেটে দিয়েছে দাঁত দিয়ে, টাওয়ালগুলো ওকে দিই যে পেতে দিয়ে ওকে কেটে কেটে টাওয়ালগুলোকে পুরো শেষ করে দিয়েছে প্রত্যেকটা জিনিসকে পুরো, ওর জন্য বাইরে ওনাকে শুয়ে রাখি টাওয়াল টাল পেতে। আর আমার না খুব মায়াও লাগে, আমি মানে মুখের মধ্যে আমার বর যেমন যখনই তাকে কিছু কাটছে আমি বলি মেরো না মেরো না, বলে অভ্যাস খারাপ হয়ে যাবে দাঁড়াও, মানে ওর জন্য কাগজ দিয়ে একটা রোলের মতো বানিয়ে রেখেছে যেটা দিয়ে ওকে ভয় দেখায় লাঠির মতো করে, আমাকে একটুও ভয় পায় না, আর আমার বরকে এত ভয় পায় বলার কথা নেই, ও যখন কাছে যাবে পুরো গুটি শুটি মেরে শুয়ে পড়ে, আর আমি যখন যাই আমাকে মনে হয় মানে আদর কম, মানে আদরের মতো আমার কাছে আসে আদর নেওয়ার জন্য বা খাওয়ার জন্য, পুরো উঠে দাঁড়ায় যে ওকে খেতে দিতে হবে, ও সমস্ত জিনিস কেটে কেটে পুরো একবারে শেষ করে দিল, টাওয়ালগুলোকে কেটে পুরো ফুটো ফুটো করে দিয়েছে, আমার বরটা কোনো লক্ষ্যই করেনি যে গলার মালাটাকে পুরো ছিঁড়ে ফেলেছে কেটে, আমি দেখছি দু তিন টুকরো করা ওর খাঁচার মধ্যে, আমি এখনও কিছু বলিনি যে সব কিছু কেটে দিচ্ছে, এত অত্যাচার করে এত অত্যাচার করে। আমি গাছগুলো লাগিয়েছি ইনডোর প্ল্যান্টগুলো, সত্যি সত্যি আমি শুনেছি বড়দের কাছে যে কখনো কোনো কথা বলার সময় টিকটিকি যদি টিকটিক টিকটিক করে তাহলে নাকি কথাটা সত্যি হয়, তা সত্যি এরকম কিছু। আর আমি ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে রেখেছি, ওনাকে ছাড়লে উনি ওগুলোকে নিয়ে গিয়ে খেয়ে নেয়, কী বলবো এত খেতে দিই সারাদিন, তোমরা তো দেখোই সারাটা দিন খেতে দিই, ওর জন্য বাপি আজকে মনে হয় এত গাজর এনে দিয়েছে, এক ঝুড়ি গাজর এনে দিয়েছে, আর ওদের তো গাজর খেতে ভালোই লাগে, তাই এই অবস্থা করে গাছগুলোকে আমার খেয়ে নেয়, আর অ্যালোভেরা গাছগুলোকে খেয়ে নেবে আমার, দিয়ে পাতলা পাতলা পটি করবে, তা তো এখন মানে মেনে মেনে মানে সরাই সরিয়ে ওকে বলি তুই তোর জায়গায় থাক বাবা, তুই ওই দিক থেকে এই দিকে ক্রস করবি না, তুই এই দিকে আসবি না, তুই ওখানেই থাক। তো চলো আমি কেকটা বানাতে যাচ্ছি, আগে আমি সন্ধ্যাটা দিয়ে নেব তারপরে কেক বানাতে যাব, তো কেকটা বানাই দেখা যাক কেমন হয়, তোমরাও সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো যে কী করে বানাচ্ছি না বানাচ্ছি, তো যাওয়া যাক তাহলে। শুয়ে আছে এখন মহারানী, মহারানী এখন পাতলা পাতলা পটি করা আবার শুরু করে দিয়েছে, আর আমার বর এত শয়তান এত শয়তান, বলে কাঁঠালের পাতা খাওয়াবো তার ওকে, তাহলে ও আর পাতলা পটি করবে না, তাই ছাদে গেলেন উনি পাতলা মানে পাতলা পটি যেতে না, ইস আমি কী সব বলে ফেলি, তুতলে যাচ্ছি নাকি আমি কী জানি, দিয়ে উনি ছাদে গেছে কাঁঠাল পাতা আনতে, কাঁঠাল পাতা এনে ওনাকে খাওয়াবে, কোনো দিনও মুখে দিবে না আমি জানি, খাবেও না, শুধু শুধুই যাওয়া ওর, ও খাবে না, এই তো। তো চলো দেখি আমিও ছাদে যাই কি করছিল উনি, কোটা থেকে কাঁঠাল পাতা পাচ্ছে আমি একটু দেখি গা।
আজকে ওয়েদারটা হেভি, ছাদে অনেক জামা কাপড় আছে, এখন আর তোলা হয়নি, তুলতে হবে। আমাদের এই ঘরটা তোমাদেরকে দেখাই, দাঁড়ো। তো আজকের ওয়েদারটা দেখো কি অসাধারণ, তোমাদের বলেইছিলাম আজকে রোদ ওঠেনি, মেঘ করে আছে, কি ভালো লাগছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো তোমাদেরকে সেদিনকে দেওয়ালের ওটা তো দেখিয়েছিলাম, মানে আমার খাটের পেছনের যে দেওয়ালটা ওটাই প্রজাপতি করে দিয়েছি ছোট ছোট। আর এই যে সুইচ বোর্ডটার এখানে কালকে এরকম করে দিয়েছি, তোমাদের মানে ঘরে একটা মার্কার পড়েছিল আর এখন তো আমার কাজে লাগে না মার্কার খুব একটা, মার্কেটটা নষ্ট হবে এর থেকে এরকম কিছু করে দিই। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে আমার বন্যা এসে বকে, তারপরে ভাবলাম হেই কী বলবে একেই দিই। কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও। রান্নাঘরে একটু আলু ভাজছি, আসলে আমাদের তো মাছের ঝোল আছে, ইলিশ মাছের ঝোল, তো ওই নিয়ে আমরা রুটি খেয়ে নেবো। আমার বড়োর জন্য একটু আলু ভাজছি, ও আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে, আর আম আছে আম কেটে দেবো। ওর জন্য আলুটা ভেজে নিচ্ছি, তারপরে কেকটা বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কেক বানানোর জন্য চলে এসেছি, তো এখানে অরিও বিস্কুটগুলো আমি নিয়ে নিয়েছি, দেন বিস্কুটগুলো থেকে আমি সাদা ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি, কারণ আমি ক্রিমগুলো দিয়ে একটু ডেকোরেশন করবো, একটু সাজাবো ভেবেছি। না হলে তোমরা যদি ইচ্ছে করো তো ক্রিম আর বিস্কুটটা একসাথে ব্লেন্ড করে নিতে পারো মিক্সিতে। দেন এবার আমি দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি, আর দুধটা সবসময় উষ্ণ গরম, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না, এভাবে ইউজ করতে হবে। তারপরে এই যে বুনু আছেই বললামই, আমরা তিনজন মিলে আজকে ঝাঁপিয়ে পড়েছি কেক বানাবো, কেমন যে হবে জানি না। বুনু বললো বৌদি, আর আমি মিক্সি চালাতে ভয় পাই তোমরা জানো, সব ঠিক আছে আমাকে যা বলো আমি করে দেবো, আমার মনে হবে মিক্সি চালাতে আমার খুবই ভয় পায়। আমি তো বুনোর জন্য আমাকে ব্লেন্ড করে দিচ্ছে, তো প্রথমে বুনুকে বললাম চিনিটা তাহলে আমাকে গুঁড়ো করে দাও, তারপরে হচ্ছে অরিও বিস্কুটটা তারপরে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এরপর অরিও বিস্কুটটা বুনু ব্লেন্ড করে দেবে আমাকে। তো এখানে আমার চিনিও ব্লেন্ড করা হয়ে গেছে আর অরিও বিস্কুটটাও ব্লেন্ড করা হয়ে গেছে, এবার দুটোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি অল্প অল্প করে, খুব সামান্য অল্প অল্প করে দুধ মেশাবো, পেস্টটা খুব পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম টাইপের। আর এর মধ্যে আমি একটু, আমার ঘরে বাটার ছিল না তাই আমি একটু অলিভ অয়েল মিশিয়ে দিয়েছি, আর একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, যাতে বেকিং পাউডারের জন্য হচ্ছে কেকটা একটু নরম হবে আর বেকিং সোডার জন্য ওটা ফুলবে, এটাই হচ্ছে কথা। তো চলো দেখতে থাকো কেকটা যে কেমন হবে জানি না। এবার এসে প্রস্তুত হয়েছে আমার বর,
ও বলছে এবার ও হাত লাগিয়েছে, এবার ও ব্লেন্ড করে দিচ্ছে ভালো করে। যত তোমরা এই জিনিসটাকে পেস্টটাকে যত স্মুথ করবে, যত ফেটাবে, তো ততই জিনিসটা আরও বেশি ভালো হবে, কেকটা আরও বেশি সফট হবে। তো আমি এটা পারছিলাম না, তো ও করে দিল। আর তোমাদের সাথে ওই টাইমটা আমার ক্যামেরাটা অফ ছিল, তাই শেয়ার করা হয়নি। এই বোলটার মধ্যে আমি একটা কাগজ কেটে নিয়েছি গোল করে, দেন ওটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে বোলটায় ব্রাশ করে নিয়েছি। দেন এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি, এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো 180 ডিগ্রিতে। আমি 15 মিনিটের জন্য, না আমি 10 মিনিটের জন্য দিয়েছিলাম। তো এবার আমি এই যে সাদা ক্রিমটাকে, আমি আমার বরকে এতবার বললাম প্লিজ তুমি মিক্সিতে দাও, ও মিক্সিতে দিতেই দিল না, ও বললো ওটা দিয়ে পেস্ট হবে। তো ওটা দিয়ে পেস্ট করার চেষ্টা করছি, একটু দুধ মিশিয়ে নিচ্ছে আর ক্রিমটা, আর একটু চিনির গুঁড়ো দেবো সামান্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমার কেকটা হয়ে গেছে। তো কেকটা আমি বের করে নেবো, তারপর আমি একটা টুথপিন দিয়ে চেক করে দেখবো যে কেকটা পুরোপুরি ভেতর থেকে হয়েছে কিনা। তাই টুথপিনটাকে আমি ওর ভেতরে ঢুকিয়ে দেখবো, যদি তোমরা দেখো যে হ্যাঁ টুথপিনটা ভালো মতো পরিষ্কার হয়ে ক্লিন হয়ে বেরিয়ে এসছে, তার মধ্যে কোনো কেক টেক লেগে নেই, তাহলেই ভাববে কেকটা ভেতর থেকে পুরোপুরি হয়ে গেছে। তো কেকটাকে এবারে মানে প্লেট দিয়ে উল্টে নেবো, তারপর একটু ডেকোরেশন করে নেবো। তো এখানে আমি এই যে ডেকোরেশন করার জন্য একটা খাতার কাগজ ছিঁড়ে নিয়ে চলে এসেছি, সেটাকে একটু রোল করে নিয়েছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। আর আমি আমার বরকে বকাবকি করছি যে তোমার জন্য এটা হলো, আমি তোমাকে বললাম যে ক্রিমটাকে তুমি মিক্সিতে দাও দিয়ে ব্লেন্ড করো না। কেক বানিয়ে এই মাত্রই চলে আসলাম উপরে, কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। মানে খেতে কেমন হয়েছে, খুব সহজ পদ্ধতিতে, মানে খুবই কম সময়ে বানিয়েছি, দেখতেই পেলে তোমরা, খুবই সহজ পদ্ধতিতে এটা ওটা সেটা ইউজ করে বানিয়ে ফেলেছি। যদি খেতে ভালো হয়, বলে না মানে দেখার থেকে হচ্ছে খেতে যদি বেশি ভালো হয়, এটাই হচ্ছে কথা। যদি খেতে ভালো হয় অবশ্যই আমি নেক্সট ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ কেকটা খেতে ভালো হয়েছিল। তোমরা ট্রাই করো, চেষ্টা করো বানানোর। তো আজকের মতো ব্লগটা এটুকুই, তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আর আমিও খুব ভালো থাকবো। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চাইলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।